ओके सो वेरी गुड इवनिंग एवरीवन वेरी गुड इवनिंग সবে আহি যোৱা একদম হনকালে আমি আৰম্ভ কৰিম আমাৰ আজিৰ এটা গুৰুত্বপূৰ্ণ সেশন সো বন্ধুসকল আমি সকলো জানো যে এভৰিডে প্ৰত্যেক দিনাই সন্ধিয়া 6টা বজাত এটা গুৰুত্বপূৰ্ণ ক্লাছ আমি লৈ আহি তোমালোক সকলোৰ সন্মুখত আহি হাজিৰ হওঁ একে ধৰণে আজিও কিন্তু এটা গুৰুত্বপূৰ্ণ সেশন লৈ তোমালোক সকলোৰ সন্মুখত থিয় হৈছো আৰু আজিৰ ক্লাছত আমি ইণ্ডিয়ান জিঅগ্ৰাফিৰ ওপৰত মানে জিঅগ্ৰাফি বুলি ক'লে আমাৰ ভূগোল ওপৰত গোটেইখিনি আমাৰ যি টপ কুৱেশ্যনস প্ৰিভিয়াছ ইয়াৰ্ছ বিলাকত আমাৰ আহিছিলে সেই কুৱেশ্যন বিলাক আমি ডিস্কাশ্যন কৰিম সেই কুৱেশ্যন বিলাক আমি লাহে লাহে ডিস্কাশ্যন কৰিম আজি অলৰেডি বহুতে আহিছে ভেৰি গুড ইভিনিং এভৰিওৱান ৰিয়ান এণ্ড এভৰিওৱান ইয়াত বহুতে অলৰেডি জইন কৰিছে লাহে লাহে আৰু বাকী চবে আহি থাকিব কাৰণ শুভম ছাৰৰ ক্লাছ এতিয়াও চলি আছে আৰু আজি বহুদিন পিছত ইংলিছৰ ক্লাছ ষ্টাৰ্ট হৈছে আৰম্ভ হৈছে চ' সেইকাৰণে এটা ডেফিনেটলি এটা বেলেগ এটা এনাৰ্জি ডেফিনেটলি তোমালোকে পাবা সো বন্ধুসকল দেরি নকরাকে বলা আমি আরম্ভ করো আমার আজির সেশনটো সবে লাই লাই জয়েন করে গিয়ে থাকিব সো আরম্ভ করার আগত একটা ধুনিয়া আমি একটা কোর্স আমি চাই লম কি বলি কইছে সোয়া সফলতাক সুবলৈ আপুনি অসফলতার পর্বত আরোহণ করিব লাগিব করিব পারিব লাগিব নিশ্চয় এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কথা বহুতে আছে কি জানো বহুতে আছে জীবনটোত ফেল হবলৈ ভয় পায় নিশ্চয়কে বহুতে এনেকুৱা আমি মানুহ আমি দেখা পাওঁ আমার এই জীবনত বা আমার জীবনের গতিধারা যে বহুত মানুহ আছে জীবনত কিবা এটা লস কৰিবলৈ ভয় পায় মনত রেখে বা আজি আমি যত আছো নহয় আমার ইয়াত হেরুয়াবলগীয়া একো নাই আমার ইয়াত লস কৰিবলগীয়া একো নাই কারণ আমি আরম্ভ করে আছো শূন্যর পৰা ঠিক আছে সো যদি কোনো কারণে কোনোবা মানুহে যদি অসফলতার পর্বত যদি পায় তার মানে এইটো নহয় যে তো হারি গৈছে হারি যাওয়া তাক নবুজায় তেও এই অসফলতার পরা কিন্তু আরো সফল কেনেকা হব পারে তার কারণে চেষ্টা করিব লাগে এটু সদায় মনত রাখিবা কেতিয়াও নিজর নিজর মনটো কেনেকা হবলে নিদিবা যে মই কিবা নোৱাৰিম মোৰ দ্বারা একো নহব নাই আমি মানুহ আমার দ্বারাই সব হব ঠিক আছে লাস্ট ক্লাসত মই তোমালোকক এটা হোমওয়ার্ক দিছিলো হোমওয়ার্কটো কি আছিলে আমার যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া স্টাবলিশড হয়েছিল কোন বছরত ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া মানে রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণ কোন বছরত স্থাপন করা হয়েছিল এইটো আছিল আমাৰ লাস্ট ক্লাছৰ কুৱেশ্যন অপশ্যন আছিলে চাৰিটা 1955 1988 1992 আৰু 1998 কাৰেক্ট এনসাৰটো কি হ'ব কোৱাচোন সবে আহি আছে সবে লাই লাই ইয়াৰ কাৰেক্ট এনসাৰটো কি হ'ব ভেৰি গুড ইভিনিং এভৰিওৱান ভেৰি গুড ইভিনিং আমাৰ যদি আমি কওঁ ন্যাশনাল হাইৱে অথৰিটি অফ ইণ্ডিয়া ষ্টাবলিছমেণ্ট কেতিয়া হৈছিলে কোৱাচোন 1988 বহুতে কমেন্ট কৰিছে স্যার 1988 বুলি বহুতে কমেন্ট কৰিছে বাট ইয়াৰ যদি আমি কারেক্ট আনসার যদি আমি চাবলৈ যদি যাও ইয়েস দ্য কারেক্ট আনসার যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া যাক আমি ইন শর্ট আমি NHAI বুলি আমি কওঁ এই NHAI জন্ম হৈছিলে 1988 চনত ঠিক আছে আৰু হাইওয়ে মিনিষ্টাৰ কোন হয় আমাৰ ভাৰতবৰ্ষৰ দ্যাট ইজ নীতিন গাডকাৰী ৰিচেন্টলি আমাৰ অসমতো আহিছিলে না নীতিন গাডকাৰী রিমেম্বার দ্যাট নীতিন গাডকাৰী ঠিক আছে ওকে সো আমার আজি নেক্সট কোয়েশ্চন আমি আজির প্রথমটো কোয়েশ্চনত আহি উপস্থিত হৈছো সবে লাহে লাহে শেয়ার কৰি থাকিবা যিমান পাৰা আৰু সবে আহি থাকিবা ঠিক আছে বহুত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোয়েশ্চন আলোচনা কৰিম আমার আজির প্রথমটো কোয়েশ্চন হৈছে যে উইচ ইজ ইন্ডিয়াস লংগেস্ট রিভার দ্যাট ডাজ নট ফ্লো ইন টু দ্য সি ভারতের আটাইতকৈ দীঘল নদী কোনখন যেটো সাগরত বই না যায় চাৰিটা অপশ্যন দি আছে গংগা যমুনা তাপ্তি কাবেরী এই চাৰিটাৰ মাজৰ পৰা এনেকুৱা এটা লংগেষ্ট ৰিভাৰ ওলাবলৈ দিছে যিটো সমুদ্ৰৰ লগত মিলি নাযায় কুৱেশ্যনটো কিন্তু বহুত ধুনীয়া বহুত ধুনীয়া এটা কুৱেশ্যন এনেকুৱা এটা নদী ওলাবলৈ দিছে নদী যিটো দীঘলটো ডেফিনেটলি কিন্তু সমুদ্ৰৰ লগত মিলি নাযায় সমুদ্ৰৰ লগত মিলি নাযায় ৰিমেম্বাৰ দেট কি হব ইয়াৰ কাৰেক্ট এনসাৰটো ইয়াৰ কাৰেক্ট এনসাৰটো কি হব সবে আহি যোৱা সো কোৱাচোন ইয়াৰ কাৰেক্ট এনসাৰটো কি হব ইয়াৰ কাৰেক্ট এনসাৰটো কি হব সবে কোৱা সো যদি আমি কবলৈ সবে মেক্সিমামে কৈ আছে স্যার যমুনা
ম্যাক্সিমামে কি কৈ আছে যে স্যার ইয়মুনা ইয়েস সো ইয়াৰ যিটো কাৰেক্ট এনচাৰ যদি আমি চাবলৈ যদি যাওঁ ডেফিনেটলি ইয়মুনা কাৰণ বহুতে ইয়াত কি কৰিব গংগাৰ এনচাৰটো কৰিব বহুতে ইয়াত কি ক'ব যে গংগা হ'ব লাগে স্যাৰ গংগা ইজ ডেফিনেটলি ইজ ওৱান অফ দ্য আমাৰ ভাৰতবৰ্ষৰ লংগেষ্ট ৰিভাৰ ভাৰতবৰ্ষৰ লংগেষ্ট ৰিভাৰ কিন্তু গংগাটো সমুদ্ৰৰ লগত মিলি যায় কাৰণ গংগা নদী যেতিয়া বাংলাদেশত সোমায় তেতিয়া গংগা নদীক আমি কি বুলি কওঁ পদ্মা আমি পদ্মা বুলি কওঁ আৰু গংগা কি কৰে বে অফ বেংগলৰ লগত বা বংগোপসাগৰৰ লগত মিলি যায় ইয়মুনা ৰিভাৰ যিটো আমাৰ আছে এই ইয়মুনা ৰিভাৰৰ অৰিজিন ক'ত ইয়মুনা ৰিভাৰৰ অৰিজিনটো হৈছে ইয়মুনত্ৰী গ্লেচিয়াৰ নত্ৰী গ্লেচিয়াৰ ৰিমেম্বাৰ দেট ইয়মুনত্ৰী গ্লেচিয়াৰ বুলি আমি ক'ব পাৰোঁ ইয়মুনা ৰিভাৰৰ যিটো আমাৰ চ'ৰ্চ য'ৰ পৰা উৎপত্তি আৰু ইয়মুনা ৰিভাৰটো হৈছে গংগাৰ নদীৰ চবতকে লাৰ্জেষ্ট ট্ৰিবিউটাৰী ঠিক আছে আৰু এই ইয়মুনা ৰিভাৰ ট্ৰিবিউটাৰী মানে হৈছে যে তেওঁ সমুদ্ৰৰ লগত মিলি নাযায় তেওঁ পানীটো কাক দিয়ে তেওঁ পানীটো গংগা নদীক দিয়ে ট্ৰিবিউটাৰী কথাৰ মানেটোৱে হৈছে এটা ডাঙৰ নদীক তাৰ চাইডৰ যিসকল ট্ৰিবিউটাৰী ষ্ট্ৰীম আছে লেফ্ট ষ্ট্ৰীম ৰাইট ষ্ট্ৰীম তেওঁলোকে পানীৰ যোগানটো ধৰিব তেনেকুৱা নদীবিলাকক আমি ট্ৰিবিউটাৰী বুলি ক'ব পাৰোঁ ইয়াত আৰু এটা টাৰ্মিনলজি এড হৈ যায় দেট ইজ নোন এজ ডিষ্ট্ৰিবিউটাৰী ডিষ্ট্ৰিবিউটাৰী মানে হৈছে নদীটোৰ পৰা সেই নদীটোৰ পৰা আৰু এটা নদী এনেকে ওলাই যায় নদীটোৰ পৰা যেনেকে নদীত পানী আহি আছে তেনেকে নদীটো আকৌ কি কৰিছে এটা নদী এনেকে ওলাই দিছে যেনেকে গংগাৰ ক্ষেত্ৰত হুগলী ৰিভাৰ হুগলীটো কি ডিষ্ট্ৰিবিউটৰী অফ দ্য গংগা ৰিভাৰ গংগা নদী ডিষ্ট্ৰিবিউটৰী হয় ৰিমেম্বাৰ দেট নেক্সট কুৱেশ্যনত কৈছো আমি নেক্সট কুৱেশ্যন কি দিছে হোৱাট ইজ দ্য মষ্ট কাল্টিভেটেড ক্ৰপছ ইন ইণ্ডিয়া ভাৰতত চবতকে বেছি কাল্টিভেট সৰ্বাধিক খেতি কৰা শস্য কোনটো হয় ৰাগি গেহু মাকৈ আৰু মানে চাউল যিটো ভাত ৰাইচ ৰাগি হুইট কৰ্ণ আৰু ৰাইচ কি হ'ব কাৰেক্ট এনচাৰটো কোৱাচোন ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো আমি বিচাৰিছো কোৱা কি হব ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো চবে লাহে লাহে শ্বেয়াৰ কৰি গৈ থাকিব চবে লাহে লাহে আহি থাকিব জইন কৰি থাকিব নিশ্চয়কে আৰু এভৰিডে প্ৰত্যেকটো চাৰিদিন সোমবাৰ মঙলবাৰ আৰু বৃহস্পতিবাৰ আৰু শুক্ৰবাৰ তোমালোকৰ আবেলি 5টা বজাত আমাৰ শুভম ছাৰে ইংলিছৰ ক্লাছ কৰায় আজিৰ পৰা ছাৰে আৰম্ভ কৰিছে চ' কোৱাচোন ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো কি হব হোৱাট ইজ দ্য মষ্ট কাল্টিভেটেড ক্ৰপ ভাৰতবৰ্ষত ইয়েছ ইয়েছ নন্দিনী থেংক ইউ চ' মাছ বাট ছাৰ সাৰে ক্লাছেছ ইম্পৰ্টেণ্ট হে ঠিক হে চ' ইয়েছ কাৰেক্ট এনচাৰ বহুতে হুইট কৈছে বহুতে ৰাইচ কৈছে মনত ৰাখিব যে ইণ্ডিয়া হেজ দ্য লাৰ্জেষ্ট পেডি আউটপুট ইন দ্য ৱৰ্ল্ড এণ্ড ইজ অলছ' দ্য ছেকেণ্ড লাৰ্জেষ্ট এক্সপৰ্টাৰ অফ দ্য ৰাইচ চ' আল্টিমেটলি এনচাৰটো হ'ব ৰাইচ আল্টিমেটলি এনচাৰটো কি হ'ব ৰাইচ মষ্ট কাল্টিভেটেড ক্ৰপ কাৰণ ভাৰতবৰ্ষৰ মানুহে চবতকে বেছি যিটো আমি খাওঁ মানে যিটো আমি বেচিকেলি আমাৰ নিজৰ জীৱিকা বা জীৱনটো চলাৰ কাৰণে যিটো আমি ইউজ কৰোঁ বাফাৰিং অলপ সৰু সৰুকে এটা বাফাৰিং দিছিলে বাৰু বাট হ'ব নালাগে ঠিক আছে চ' একো নাই বাৰু ঠিক আছে চ' এইটো কি হ'ব আমাৰ আল্টিমেটলি এইটো আমাৰ হ'ব ৰাইচ ৰিমেম্বাৰ দেট আচ্ছা কাল্টিভেটেড ক্ৰপছৰ পৰা মনত ৰাখি উই হেভ থ্ৰী কাল্টিভেটেড ছিজন বা আমি তিনি ধৰণৰ কাল্টিভেটেড ক্ৰপ আমি পাওঁ কি কি পাওঁ দেট ইজ নাম্বাৰ ওৱান যদি আমি কওঁ ৰবি ক্ৰপছ আমি থ্ৰী টাইপছ অফ ক্ৰপছ আমি ৰবি ক্ৰপছ ৰবি দেন আমাৰ কি আছে আৰু জাইদ ক্ৰপছ আৰু আমাৰ এটা হৈছে খাৰিফ ক্ৰপছ এই তিনিটা ক্ৰপছ আমি ভাৰতবৰ্ষত ক্ৰপ পেটাৰ্ণ বা আমি ৰবি জাইদ আৰু খাৰিফ ৰবি খাৰিফ আৰু জাইদ বুলি আমি কওঁ এই থ্ৰী টাইপছ অফ ক্ৰপছ কিন্তু ভাৰতবৰ্ষৰ বুকুত আমি দেখা পাওঁ ৰিমেম্বাৰ দেট চ' আল্টিমেটলি কি হ'ব ৰাইচ আৰু ৰাইচৰ ক্ষেত্ৰত চবতকৈ হায়েষ্ট প্ৰডিউচাৰ হৈছে ৱেষ্ট বেংগল চবতকৈ হায়েষ্ট ৰাইচৰ ক্ষেত্ৰত নেক্সট কুৱেশ্যনত আহিছো আমি নেক্সট কুৱেশ্যনটো বহুত বেছি গুৰুত্বপূৰ্ণ এটা কুৱেশ্যন যে ৱেৰ ইজ দ্য মাছাই মাৰা নেশ্যনেল ৰিজাৰ্ভ লোকেটেড ৱেৰ ইজ দ্য মাছাই মাৰা নেশ্যনেল ৰিজাৰ্ভ মাছাই মাৰা ৰাষ্ট্ৰীয় সংৰক্ষিত বনাঞ্চল ক'ত লোকেট কৰে কোন দেশত মালি কেনিয়া গিবন নে জাম্বিয়া এইটো পৰীক্ষাত বহুত আহে এই প্ৰশ্নটো চবে শ্বেয়াৰ কৰি দিয়া যিমান পাৰা শ্বেয়াৰ কৰি দিয়া মাছাইমাৰা সংৰক্ষিত বনাঞ্চল বেচিকেলি ক'ত লোকেট কৰে কোৱা অংকিত অনিকেত মই ঠিক হ'ব ভাই একদম বঢ়িয়া আচ্ছা ছাইড হৈ লিখিম ঠিক আছে ভাই ছাইড হৈ লিখিম কোৱাচোন মাছাইমাৰা নেশ্যনেল ৰিজাৰ্ভ মাছাইমাৰা ৰাষ্ট্ৰীয় সংৰক্ষিত বনাঞ্চল ক'ত আছে মাছাইমাৰা নামটো বহুত বেছি ফেমাছ হয়
মাসাই মারা রাষ্ট্রীয় সংরক্ষিত বনাঞ্চল, কারেক্ট অ্যান্সারটো হবো আমার কেনিয়াত আছে, কত আছে আমার কেনিয়াত আছে, রিমেম্বার দ্যাট। মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্যুরিজম ডেস্টিনেশন ইন কেনিয়া আফ্রিকা, ঠিক আছে, আফ্রিকার কেনিয়ার একটা বহুত ইম্পর্টেন্ট ট্যুরিজম ডেস্টিনেশন হয় মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ, বহুত মানুষ ফুরিবলে যায় মাসাই মারা, বহুত মানুষ ফুরিবলে যায় মাসাই মারা, হবো কারেক্ট অ্যান্সার, কেনিয়া হবো কারেক্ট অ্যান্সার। নেক্সট তার লগতে সংগতি রাখি ডিব্রু সাইখোয়া নামেরি এন ওরাং ন্যাশনাল পার্ক, কি বুলি কৈছে ডিব্রু সাইখোয়া নামেরি ওরাং ন্যাশনাল পার্ক, অল আর ফাউন্ড ইন উইচ স্টেট, এটো আর কি কম কোশ্চেন টু, এইবিলাক আহে প্রিভিয়াস ইয়ার্স তো এইবিলাক কোশ্চেনও আহিছে তোমালোকৰ, এনেকুৱা টাইপস অফ কোশ্চেনও আহিছে যে ডিব্রু সাইখোয়া নামেরি আর ওরাং রাষ্ট্রীয় উদ্যান কোন রাজ্যত পোৱা যায়, অসম প্রদেশ বা অন্ধ্রপ্রদেশ আসাম অরুণাচল প্রদেশ উত্তরাখণ্ড, আমি একটু সকলে জানো এটার কারণে টাইম নষ্ট নকরো, আমি দ্যাট ইজ ইন দ্য স্টেট অফ আসাম। সো আমার অসমত উই হ্যাভ ফাউন্ড 7 ন্যাশনাল পার্ক, আর আমার কি আছে উই হ্যাভ 18 ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ, আর তার মাজের পড়া এই সাতখন ন্যাশনাল পার্কর পড়া দুটা একদম ন্যাশনাল, আগত আছিল পাঁচখন, দুটা একদম নিউলি অ্যাড হয়েছে, কি কি দিহিং পাটকাই ন্যাশনাল পার্ক আর রায়মানা ন্যাশনাল পার্ক। পরীক্ষার প্রশ্ন আহে যে রায়মানা ন্যাশনাল পার্ক কোন জেলাত আছে, তোমালোকে মোক কোয়াছো which district Raimara National Park located, Raimara National Park kon jilat locate kore tumaloke mo comment kori kwa, Raimara National Park kon jilat locate kore tumaloke mo comment kori kwa, kwasun kwa sobe kwa, tumalokor previous years question ot ene kwa types of question o aise, ene kwa types of question o aise, aru bahut student e na এইবিলাক মানে মই এনেকুৱা পাইছো যে বহুতে চাগে তোমালোকে হাঁহিব পাৰা যে এই ইমান ইজি কুৱেশ্যন, বাট এনেকুৱা ষ্টুডেণ্টো আছে আমাৰ মাজত, এনেকুৱা ভাইটি ভণ্টিও আছে যিবিলাক এইবিলাকো ভুল কৰে কেতিয়াবা, এইবিলাকো ভুল কৰে কেতিয়াবা, ইয়েছ কাৰেক্ট আছে, চোৱা ইয়াতে কিমান ডিফাৰেণ্ট ডিফাৰেণ্ট এনচাৰ আহিছে, কোনোবাই কৈছে ওদালগুৰি, ঠিক আছে, মেক্সিমাম হৈছে কোকৰাঝাৰ, মেক্সিমামে কৈছে, কোনোবাই আকৌ কৈছে ওদালগুৰি, চ' কাৰেক্ট এনচাৰটো কি হ'ব ইয়াত, দেট ইজ কোকৰাঝাৰ। নেক্সট কুৱেশ্যনত কৈছো আমি আজি, আচ্ছা উইচ এমং দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া, তলৰ ভিতৰত কোনটো ভাৰতৰ আটাইতকৈ ডাঙৰ মিঠা পানীৰ হ্ৰদ, ডাল লেক যদি আমি কওঁ, থল লেক, পুষ্কৰ লেক, উলাৰ লেক, ডাল লেক, থল লেক, পুষ্কৰ লেক, উলাৰ লেক, উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক কোনটো ভাৰতবৰ্ষৰ, কোৱা একদম স্বর্ণকার, মোর খরচ সহতে হয়, তোমালোকে ফুরিব আইলে নিশ্চয়কে ফুরিব আইবা কেতিয়াবা, কোয়াশন কি হবো উইচ এমং দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া, ভারতবর্ষর সবচেয়ে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক কোনটো হয় এই সাইটার পড়া, ডাল লেক, থল লেক, পুষ্কর লেক অর উলার লেক, কি হবো ম্যাক্সিমাম কয়ে আছে স্যার উলার লেক হবো লাগে, উলার লেক আমি চাই লো ইয়ার কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার টু গো ডেফিনেটলি দ্যাট ইজ দ্য উলার লেক, মনে রাখিব উলার লেক ইজ দ্য লার্জেস্ট লেক ইন ইন্ডিয়া, ইন ফ্যাক্ট ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন এশিয়া, মানে এই উলার লেক টু লার্জেস্ট, তোমালোকে স্ক্রিনশট লৈ লবা জোনে জোনে লব বিচারা, ফ্রেশ ওয়াটার লেক, ওয়াটার লেক ইন ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ইন এশিয়া, এশিয়ার ভিতরতো লার্জেস্ট হয়, পরীক্ষা দিলে অ্যান্সার করতে পারিব লাগিব, কত লোকেট করে জম্মু এন্ড কাশ্মীর, কত লোকেট করে জে এন্ড কে, ইউনিয়ন টেরিটরি অফ জম্মু এন্ড কাশ্মীর লোকেট করে, ইউনিয়ন টেরিটরি অফ জম্মু এন্ড কাশ্মীর লোকেট করে, রিমেম্বার দ্যাট, ওকে, জম্মু এন্ড কাশ্মীর লোকেট করে উলার লেক, বহুত বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা কোয়াশন, সিকিমত রিসেন্টলি, সিকিমত রিসেন্টলি যেটো ক্লাউড ব্লাস্ট হয়েছিল, ক্লাউড ব্লাস্ট হয়েছিল এটো কোনটো লেকৰ ওপৰত হয়েছিল, সিকিমত রিসেন্টলি যেটো হৈ গল আমাৰ ক্লাউড ব্লাস্ট হৈছিলে হেতু কোনটো লেকৰ ওপৰত হৈছিলে, কোৱা পাৰু, লেতিয়া কোকৰাঝাৰত নাই বাৰু, এতিয়া মই বেলেগ প্লেছত আছো, ওকে নেক্সট কুৱেশ্চনত আমি যাম, তোমালোকে এইটো মই কমেন্ট কৰি কোৱা, নেক্সট কুৱেশ্চন দুন ধুনীয়া এটা কুৱেশ্চন, বালি সহিয়া হিল কোন ধৰণৰ হিল, স্যান্ডষ্টোন ইজ হুইচ টাইপ অফ রকস, স্যান্ডষ্টোন এটা মই বহুতে প্ৰশ্ন কৰে যে স্যার রক সিস্টেমৰ পৰা কেনেকুৱা ধৰণৰ প্ৰশ্ন আহিব পাৰে, রক সিস্টেমের পরে এরকম ধরনের প্রশ্ন তোমালোকের পরীক্ষা বিগত বছর বিলত আহিছে, বালি সহিয়া মানে স্যান্ড স্টোন কোন ধরনের রক, ইয়াত কইছে ইগনিয়াস রক, নে মেটামরফিক রক, নে সেডিমেন্টারি রক, নে নান অফ দিস,
কোয়া কি হব বালি সহিয়া মোর ভয়েসটো ক্লিয়ার হোৱা নাই মই জানো এইটো এইটো আছে ষ্টুডিঅ' নম্বৰ 5 আৰু এই ষ্টুডিঅ' নম্বৰ 5 মানে ইয়াত বহুত কেটা ষ্টুডিঅ' আছে তাৰ মাজৰ পৰা এটা ষ্টুডিঅ'ত মই কৰো আৰু এই 5 নম্বৰ ষ্টুডিঅ'টো পালে কি হৈ যায় ইয়াৰ মাইকটোৰ প্ৰবলেম আছে এটো মই জানো ইয়াৰ মানে এই মাইকটোৰ প্ৰবলেম আছে এটা আজি উপায় নাই এটোৱে পাইছো আজি সো ক্লাসটো বন্ধ কৰিব নোৱাৰো হয় না নহয় শুনে শুনে লাইক কৰা নাই তেওঁলোকে লাইক কৰি দিয়া সবে লাইক কৰিব পাৰিব কৰিব লাগিব বহুতে এতিয়ালৈকে লাইক কৰা নাই সবে লাইক কৰি দিয়া সবে লাইক কৰি দিয়া আৰু সবে যিমান পাৰা শেয়াৰো কৰি দিয়া অকে সিকিমৰ তুমি মোক এনসার দিবা এটো কিন্তু পৰীক্ষাত খাতাম কোৱেশ্চন আহিব সিকিমৰ তুমি মোক এনসার দিবা ওকে এবার আমি কলারত লগাই রাখো এটু চেঞ্জ টু মই কইছো বাৰু ইয়াতে এতিয়া কি করে ওকে সো ইয়ার কারেক্ট আনসারটো কি হবো কারেক্ট আনসারটো কি হবো পোয়া ওকে শুনা কৈ আছে ভালকে আৰু একো প্ৰবলেম নাই একো নাই চলি যাব ইয়েস ইয়েস সো ইয়ার যেটো কারেক্ট আনসার হবো এটো হবো সেডিমেন্টারি রক সো তোমাকে অলপ ভালকে অসমীয়াত বুঝাই দিছো রক সিস্টেমটো সৰুকে বুজি লবা আমাৰ যেটো রক সিস্টেম আমাৰ বেসিক্যালি তিনি ধৰণৰ রক সিস্টেম থাকে আগ্নেয় শিলা পাললী শিলা আৰু ৰূপান্তৰিত শিলা তিনি ধৰণৰ কি কি কৈছো আগ্নেয় শিলা এইটো হৈছে আগ্নেয় শিলা ৰূপান্তৰিত শিলা আৰু পাললী শিলা ৰিমেম্বৰ দেট আগ্নেয় শিলা বুলি কোৱা হয় এজ এ প্ৰাইমাৰী বা অৰিজিনেল রক প্ৰাইমাৰী বা অৰিজিনেল রক বুলিও কোৱা হয় ইয়াক অরিজিনাল রক বলিও ইয়াক কোয়া হয় ঠিক আছে বেসিক্যালি স্যান্ডস্টোন যেটো আমার থাকে স্যান্ডস্টোন তো আমার কি থাকে স্যান্ডস্টোন ইজ বেসিক্যালি ইয়া সেডিমেন্টারি রক স্যান্ডস্টোন কোল এইগুলা কইছে সেডিমেন্টেশনের কারণে হয় কিন্তু যদি আমি যদি কও যে এটা আমি ঘর কি লাগাও আমি ঘর ফ্লোর কি লাগাও কোয়াসুন এটা আমি পাথর লাগাও না মার্বেল যেটো আমি কও মার্বেল মার্বেল তো হয়ে যায় আমার মেটামরফিক রক মার্বেল হচ্ছে মেটামরফিক রক রিমেম্বার দ্যাট ঠিক আছে সো এটা হয় কি আমার আগ্নেয় শিলা যেটো অরিজিনাল মানে রক হয় যেটো আমার ফর্মেশন হয় আমার মানে লাভা উদ্গ্রীণের কারণে ইনক্লুসিভ আর এক্সক্লুসিভ ইগনিয়াস দুটা ভাগত ভগাব পারো আর এটা হয়েছে মেটামরফিক এটা হচ্ছে সেডিমেন্টারি সো বালি সহিয়া বা স্যান্ডস্টোন তো হয়েছে আমার সেডিমেন্টারি রক নেক্সট কোয়েশ্চন আর্থ ডিপেস্ট পয়েন্ট ইন ওয়াটার ইজ মেরিনা ট্রেঞ্চ লোকেটেড ইন উইচ অফ দ্য ফলোইং ওশেন পৃথিবীর পানির আটাইতকৈ গভীর বিন্দু হয়েছে মেরিনা ট্রেঞ্চ মেরিনা ট্রান্স টু কত লোকেট করে কোনটো সমুদ্রত লোকেট করে ইয়েস বহুতে কয় আছে স্যার প্যাসিফিক ওশেন হবো লাগে বহুতে কয় আছে স্যার প্যাসিফিক ওশেন হবো লাগে বাট অরিজিনালি কি হয় চাই লও আমি ন চাই লও আমি কারেক্ট অ্যান্সারটো হবো ইয়েস প্যাসিফিক ওশেন কি হবো দ্যাট ইজ প্যাসিফিক ওশেন আমার ওশেন কেটা আছে আমার টোটাল ওশেন কেটা আছে কোয়াসুন উই হ্যাভ 7 কন্টিনেন্ট We have 7 continent. We have 7 continent. So, our ocean keta ase amar. Amar keta ocean ase total. Thank you, BH bhai. Amar ocean keta ase tene hole. Kwasun, we have. Tumar loke mo kobo lagibo total amar ke. Yes, we have 5 ocean. Kiki nam? Etu kobo lagibo tumar loke. 5 kon ocean or nam kiki ase. তোমালোকে মোক কমেন্ট করে কব লাগিব নেক্সট কোয়েশ্চন আচ্ছা দ্য মোস্ট আইডিয়াল রিজন ফর দ্য কালটিভেশন অফ কটন ইন ইন্ডিয়া ভারতত কপা খেতির বাবে আটাইতকৈ আদর্শ অঞ্চল কোনটো কপা যত খেতি করা হয় ব্রহ্মপুত্র ভ্যালি ডেকান প্লেটু ইন্ডো গ্যাঞ্জেটিক ভ্যালি ইন্ডো গ্যাঞ্জেটিক ভ্যালি দ্য রান অফ কচ্ছ যত সবতকে ভাল কটন কালটিভেশন হয় ভারতবর্ষর কোন প্লেসত সবতকে ভাল কটন কটন মানে কপা কালটিভেশন হয় কোয়া থ্যাংক ইউ রঞ্জন কুমার চৌধুরী থ্যাংক ইউ সো মাচ এন্ড আই অলসো লাভ লাভ মানে বল তোমার সকলকে বহুত বেশি ভাল পাও ঠিক আছে
আই লাভ ইউ টু বুলি কব লাগিব মামাৰ নিচিনাকে হয় না আছে মামাৰ মামাক আজিকালি বহুতে কয় মামা আই লাভ ইউ বোলে মামা কৈ ৰিপ্লাই দিয়ে আই লাভ ইউ টু সো এনেকে কব লাগিব আৰু মানে সবতকে ভাল সবতকে ভাল কপা খেতি আটাতকৈ আদর্শ যেটো আমাৰ কটন কাল্টিভেশন কটন কাল্টিভেশন সবতকে ভাল হয় ভাই আমি রান অফ কাজ বলে মুহূর্তে লিখি আছে বাট নো ইটস নট রান অফ কাজ মনত রাখিবা ইটস অল এবাউট দ্য ডেকান প্লেটু আমার পেনিনসুলার প্লেটু দাক্ষিণাত্যর মালভূমি তার মানে আমার পেনিনসুলার প্লেটু আমার এই পেনিনসুলার প্লেটু হয়েছে সবতকে ডাঙর ফিজিওগ্রাফিক ডিভিশন টোটাল থার্মাল টোটাল এরিয়া কিমান আছে এইটো হৈছে ভারতবর্ষ টোটাল এরিয়া which is 2.42% of the world yeah almost 50% that means 16 lakh square kilometer area amar peninsular plateau logot ase peninsular plateau logot ase yare eta minor plateau hoyse deccan plateau eto hoyse yare eta minor plateau deccan plateau deccan plateau ki ki famous karon yar black and regur soil poa jay black and regur soil poa jay and which is good for cotton cultivation jitu sobotke bhal kiyo karone bhal cotton cultivation er karone bhal cultivation of cotton er karone sobotke beshi bhal cultivation of cotton er karone sobotke beshi bhal bujhi paisa sare love you to gotam da I love you bole bh bhai I love you too thik ache aji eneo moi bh o kali ate comment korisu hero buli ekdam dhuniya ke ekdam bohi ase ekdam salon ot parar goisila neki bh বিয়েটো পার্লারে গৈছিল নেকি বাৰু মোৰো বিয়াছি আহি আছে অলপ পার্লার চালার যাব লাগিব হলো ভাবলি ভাবি আছে যে সময়ে পোৱা নাই নহয় তেনেকে এতিয়া ময়ো অলপ যাব লাগিব পার্লার চালার অলপ ধুনীয়া সুনীয়া নহলে আৰু অসমৰ লৰা আমি হয়নে নহয় আমাৰ কিন্তু অসমৰ লৰাবিলাক আমি কিন্তু অলপ চাল আছে দেই আমাৰ কিন্তু যি কি নহওক বাৰু বাট আমি কিন্তু টাইট ফিট থাকো একদম মানে ফিট পুৰা ফিটিং থাকো একদম এনি টাইম অ ওকে নেক্সট কুৱেশ্চনত যাওঁ বাৰু নেক্সট কুৱেশ্চন আচ্ছা দ্য আউটার মোস্ট লেয়ার অফ দ্য সান সূর্যর সবতকে বাহিরর যেটো অংশ বা স্তর তাক আমি কি বলি কব পারো ফটোস্ফিয়ার ক্রোমোস্ফিয়ার রেডিও অ্যাক্টিভ জোন নে করোনা পাসুন কি হব শাদি আহি আছে ইয়েস মানুষ সবে আহিব লাগিব বিয়াত তোমালোকে সবে মিলি আহি যাবা একদম আমার গাঁত বিয়া আর জি হয় গাঁত এটাই হব হয় নহয় আচ্ছা এটা কথা ইয়াত মনত রাখিবা আমি না হতে কি হয় জানা না আমি মাঝে মাঝে কি করব অ্যাকচুয়ালি আমি যেনেকে পড়াশোনা করি থাকো মাঝে সময়ে আমি পড়াশোনার লগে লগে আমি কেতিয়াবা কেতিয়াবা অলপ আনন্দ উপভোগ করব লাগে অলপ আনন্দ করব লাগে অলপ এনজয় করব অলপ কেতিয়াবা ভাল কথা ভাবনা কথা বার্তা কব লাগে কিয় সো দ্যাট আমি অলপ রিল্যাক্স ফিল করো আর মানে এনেকুৱা হয় সো পড়াশোনা কিয় জীবনত যিকোনো কাম করবলে যাবা যেতিয়া সেই কামটোক তোমালোকে বার্ডেন হিসাবে নিবা যে এইটো কাম মোক প্রেসারাইজ করে আছে কোনোবাই সেইটো কাম জীবনত কেতিয়াও ভাল নহয় যিকোনো কাম নহওক কি এইটো যিকোনো দায়িত্ব নহওক কি কিন্তু যদি এইটোক এনজয় করা যে মই এইটো কাম করে আছো মোৰ ভাল লাগে মই পড়াশোনা করে আছো মোৰ ভাল লাগি আছে দ্যাট টাইম তুমি এইটো এনজয় করব পাৰিবা সেইকাৰণে মই মাঝে মাঝে কি কৰো তোমালোক অলপ মোটিভেট কৰো বেলেগ ধৰণে নিশ্চয় মুক্তি একদম আহিব লাগিব সো ইয়াৰ আনসারটো দিয়া আউটার মোস্ট লেয়ার অফ দ্য সান সূৰ্যৰ সবতকে আউটার মোস্ট লেয়ার ম্যাক্সিমামে কৈছে স্যার এ হব লাগে ফটোস্ফিয়ার নাই সূর্যর যেটো সবতকে বাহিরর যেটো লেয়ার সূর্যর লেয়ার বহুত কেটা লেয়ার থাকে যদি আমি এটো যদি আমি সূর্য যদি কও ন সূর্যর এনেকে বহুত কেটা লেয়ার থাকে একদম এনে এনে কোয়া দিবা একটা ড্রয়িং এটা আছে সবতকে আউটার মোস্ট লেয়ারটো কোয়া হয় করোনা বলি কি বলি কোয়া হয় করোনা বলি কোয়া হয় রিমেম্বার দ্যাট আর সূর্যটো কি বেসিক্যালি সূর্য হইছে বেসিক্যালি আ স্টার আর এই সূর্যর সারিও পিনে আমার কি হয় প্ল্যানেটস ঘুরে এটা রিভলিউশন করে আর এটা কি করে রোটেশন করে আর রেভলিউশনের কারণে আমি কি পাও আমি ইয়ার পাও এটা পুরো বছর পাও রোটেশনের কারণে আমি ডে অ্যান্ড নাইট পাও যেনেকে এতিয়া আমার ইয়াত মানে সন্ধিয়া আমার এতিয়া রাতি হয়ে আছে আমেরিকাত এতিয়া দিন হয়ে আছে হয় না নহয় ওকে নেক্সট কোয়েশ্চন ভারতের কোনখন রাজ্য সর্বাধিক উপকূল আছে হুইচ স্টেট ইন ইন্ডিয়া হ্যাজ দ্য লার্জেস্ট কোস্টলাইন
সবতকে ডাঙর কোস্টলাইন তামিলনাড়ু আন্ধ্রপ্রদেশ গুজরাট ওয়েস্ট বেঙ্গল কোয়া সবতকে ডাঙর কোস্টলাইন আছে কত আছে ভারতবর্ষর কোয়া ভারতবর্ষর সবতকে ডাঙর ভারতর কোনখন রাজ্য সর্বাধিক উপকূল আছে হুইচ স্টেট ইন ইন্ডিয়া হ্যাজ দ্য লার্জেস্ট কোস্টলাইন সবতকে ডাঙর কোস্টাল এরিয়া বা কোস্টলাইন কোস্টলাইন মানে কি সামুদ্রিক উপকূলীয় অঞ্চল সামুদ্রিক উপকূলীয় অঞ্চল কত আছে সামুদ্রিক উপকূলীয় অঞ্চল সবতকে ডাঙর রাজ্য সর্বাধিক যেটু আমি সর্বাধিক যদি কবলে যদি যাও কত আছে আমার গুজরাট বলে কইছে ইয়েস কারেক্ট অ্যান্সার টু কি হবো কারেক্ট অ্যান্সার টু হবো গুজরাট আমার গুজরাট 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 আছে আমার সবতকে ডাঙর উপকূলীয় অঞ্চল ভারতবর্ষর মনত রাখিবা আমার এই উপকূল বিলাকর নাম আছে এটা যেনেকে আমি এটা গুজরাট কোচ বলি কও তারপিছত ধরে লো আমি মই অলপ এটা তোমালোকক বনাই দেখাই দিও অলপ বাৰু বস্তুটো তোমালোকৰ মনত থাকি যাব মনত থাকি যাব সাপোজ এইটো হৈছে আমাৰ আমাৰ ভাৰতবৰ্ষৰ সাই পেনিনসুলাৰ প্লেটো হয়নে পেনিনসুলাৰ প্লেটোৰ পাৰ এইটো গুজৰাট কোষ্ট গুজৰাট কোষ্ট ইয়াৰ পৰা একদম মহাৰাষ্ট্ৰৰ পৰা আপটো গোৱালৈকে আছে কি আমাৰ এইটোক আমি কওঁ কোনকান কোষ্ট ইয়াত আছে আমাৰ কৰ্ণাটকা কোষ্ট ইয়াত আছে কেৰেলা কোষ্ট দুটাক মিলাই আমি কি বুলি কওঁ আমি কওঁ এজ এ মালাবাৰ কোষ্ট কি বুলি কওঁ আমি এজ এ মালাবাৰ কোষ্ট বুলি আমি কওঁ দুটা বেলেগ কিন্তু এইটো কৰ্ণাটকা কোষ্ট এইটো কেৰেলা কোষ্ট দুটাক আমি মিলাই একেবাৰে কি বুলি কওঁ আমি মালাবাৰ কোষ্ট ইয়াত আমি কি পাওঁ ইয়াত আমি পাওঁ দেট ইজ উড়িষ্যা কোষ্ট যাক আমি কওঁ উৎকল কোষ্ট তাৰপিছত ইয়াত আছে আমাৰ আন্ধ্ৰ কোষ্ট ইয়াত আছে তামিলনাডু কোষ্ট এই দুটাক আমি একেলগে মিলাই কিনে কি বুলি কওঁ দেট ইজ কল্ড এজ কোৰমণ্ডল কোষ্ট কোৰমণ্ডল কোষ্ট অৰ পায়েন ঘাট পরীক্ষার প্রশ্ন আছে যে হোয়াট ইজ এ পায়েন ঘাট মিন্স নাথিং বাট এটা হচ্ছে আমার কোরমন্ডল কোস্টের আন এটা নাম কোরমন্ডল কোস্টের আন এটা নাম ঠিক আছে দীপুরাজ অলপ অলপ আহি আছো কিন্তু খানাটো কন্ট্রোল নহয় মানে অলপ ভাল খানা চানা পালে খাই দিও আৰু মানে ঠিক আছে সারর পুরা জোশ আহিছে বুলি কৈছে সার হ্যান্ডসাম হৈছে হয় নেকি বাৰু ভাল লাগিছে দেই এনে তো কোনো নকয় সবে খালি মোটা মোটা কই থাকে মোক হ্যান্ডসাম তোমালোকে অলপ কবা নাকি তোমালোকে মাঝে সাজে অলপ কব লাগে হ্যান্ডসাম ট্যান্সাম অলপ কবা এটা ভাল লাগে আৰু মানে হয় নহয় বেলেগে নকলে একো কেনে নকৰো মই তোমালোকে মৰম ভাল পোৱা আৰু তোমালোকে কলে মানে হল এইটোৱে মোৰ সব লাষ্ট আৰু মানে এইটো নিশ্চয় নিশ্চয় একদম সবে চাকৰি ল'ব লাগিব তাৰপিছত মা দেউতাকক আগত যিটো মা দেউতাৰ সপোন আছে সেইটো আগত পূৰণ কৰিব লাগিব তাৰপিছত বিয়া পাতিব লাগিব আগত মা দেউতাৰ কথাটো অতি ইয়াত আমাৰ আকৌ হোৱাইট পিপিটি আহিল আচ্ছা উইচ ষ্টেট এইটোতো মই অলৰেডি কল কৰিলো নেক্সট ওৱান অফ দ্য ফলিং এৰিয়াছ অফ ইণ্ডিয়া ইজ কভাৰ্ড বাই ট্ৰপিকেল এভাৰগ্ৰীণ ফৰেষ্ট কোৱাচোন ভাৰতৰ তলত দিয়া অঞ্চলসমূহৰ ভিতৰত এটা অঞ্চল গ্ৰীষ্মমণ্ডলীয় চিৰ সেউজ অৰণ্যৰে আবৃত কোনটো অঞ্চল হয় এইটো যিটো গ্ৰীষ্মমণ্ডলত চিৰ সেউজীয়া অৰণ্যৰে আবৃত হৈ আছে কোৱাচোন ইষ্টাৰ্ণ ঘাট ৱেষ্টাৰ্ণ ঘাট মধ্যপ্ৰদেশ নান অফ দিছ ভাৰতৰ তলত দিয়া অঞ্চলসমূহৰ ভিতৰত এটা অঞ্চল গ্ৰীষ্মমণ্ডলীয় চিৰ সেউজ মানে মানে ট্ৰপিকেল ইভাৰগ্ৰীণ ফৰেষ্টৰ দ্বাৰা পূৰা একদম মানে ঘেৰি ৰাখিছে এইটো কোনটো হয় কোৱা কোৱাচোন কোৱা কোৱা ইয়াৰ এনচাৰটো কিয় চবে কৈছে ছাৰ মধ্যপ্ৰদেশ হ'ব লাগে কাৰেক্ট এনচাৰটো হ'ব আমাৰ কি ৱেষ্টাৰ্ণ ঘাট ৱেষ্টাৰ্ণ ঘাট নট ইন মধ্যপ্ৰদেশ মধ্যপ্ৰদেশ হৈছে হায়েষ্ট আমাৰ পাৰ্চেণ্টেজ অফ ফৰেষ্ট কাভাৰ ফৰেষ্ট কাভাৰটো চবতকে বেছি হায়েষ্ট হয় আমাৰ মধ্যপ্ৰদেশত হায়েষ্ট বাট যদি এইটোত কি বুলি কৈছে ট্ৰপিকেল ইভাৰগ্ৰীণ চিৰ সেউজীয়া গ্ৰীষ্মমণ্ডলীয় চিৰ সেউজীয়া ফরেস্ট এটো হইছে আমার ওয়েস্টার্ন ঘাট হবো লাগে ওয়েস্টার্ন ঘাট মানে পশ্চিমিয়া উপকূলীয় অঞ্চলটো নেক্সট উইচ অফ দ্য ফলিং রিভার ডাজ নট অরিজিনেট ইন ইন্ডিয়ান টেরিটরি তর কোনখন নদীর উৎপত্তি ভারতীয় ভূখণ্ডত নহয় ব্রহ্মপুত্র গঙ্গা সুতলেজ মহানদী কোয়াশন কি হবো যেটোর অরিজিনটো ভারতবর্ষত নহয় কোনটো নদী যার অরিজিনটো ভারতবর্ষত নহয়
রেস্ট ইন পিস মই এটো সাইকেলে কৰি দিব লাগিব মই সাব লাগিব তাৰপিছত মই কৰি দিম দিয়া ইয়াৰ আনসারটো কোৱাছোন তোমালোকে ইয়াৰ আনসারটো কৈ দিয়া which of the following river does not originate in indian territory ए बोली को ऐसे मैक्सिमम है सो इतना करेक्ट आंसर तो होगा डेफिनेटली दैट इज ए गंगा फ्रॉम गंगोत्री ग्लेशियर सुतलेज हमारे कैलाश मानसरोवर पर इंडस और ट्रिब्यूटरी है इंडस और ट्रिब्यूटरी है महानदी महानदी उत्पत्ति तो कौन एकदम हमारे सेंट्रल इंडिया पर सो अल्टीमेटली ब्रह्मपुत्र तो किया से ब्रह्मपुत्र ओरिजिन तो ऐसे योंगसी बा चेमायुंदुंग ग्लेशियर योंगसी बा चेमायुंदुंग ग्लेशियर ठीक है से हमारे ब्रह्मपुत्र आरो ब्रह्मपुत्र इस कारण है आमी यात के बोले कॉर्पोरेट ओरिजिन टू इंडिया तो है ब्रह्मपुत्र किंतु एज ए मेल रिवर को मैं ट्रीट करूं किसा मैं ट्रीट करूं एज ए मेल रिवर एज ए मेल रिवर हिसाब मैं ट्रीट करूं ब्रह्मपुत्र भारत पर खुद उत्पत्ति न है एडो मन रखी बोले कि बट ब्रह्मपुत्र इज वन ऑफ द मोस्ट इंपोर्टेंट रिवर जदि ब्रह्मपुत्र और गंगा का जो डिफरेंस है क्वांटिटी वाइज ब्रह्मपुत्र पानी बहुत बेसि गंगा क्यों बेसि गंगा इज द लॉन्गेस्ट रिवर एंड सेक्रेट रिवर ऑफ इंडिया नेक्स्ट व्हिच वाज द फर्स्ट हाइडल पावर प्रोजेक्ट इन इंडिया भारत प्रथम हाइडल शक्ति प्रकल्प कौन तो आसिले प्रथम तो हाइडल शक्ति प्रकल्प पाइकरन इन तमिलनाडु निजाम नगर इन आंध्र प्रदेश पल्ली फसल इन केरला शिवम सुंदरम इन कर्नाटक वाचुन की हम only at entertainment kua bhai kua ki ase bhai kua yes kuasun acha eta kotha monot rakhi baba ma koi dibo bisarisu tumalo sune sune amar ei je tu target adri batch 17 november pura kala class arambho hobo sune sune membership lo nai na y225 code you eto discount code eto use kori membership to lo hoba tumalo kor karone koisu de bhai moi baki mane kono kotha nai তোমালোকৰ বাবে কৈছো কাৰণ বহুত বেছি গুৰুত্বপূৰ্ণ তোমালোকৰ বাবে এইটো বেচ বহুত বেছি গুৰুত্বপূৰ্ণ কাৰণ এইবাৰ সেই এইটো এটা বেচ যিটো আমি ষ্টাৰ্ট কৰি আছো ফ্ৰম স্মাৰ্ট বোৰ্ড আমাৰ পেইড ক্লাছেছবোৰ স্মাৰ্ট বোৰ্ডৰ পৰা যাব হ'ব 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 ভাই কিয় গাহৰি নহয় গাহৰি নহলে হ'ব নি কাৰেক্ট আনসারটো কি হ'ব ইয়াৰ কাৰেক্ট আনসারটো হ'ব শিৱা সুন্দৰম ইন কৰ্ণাটক মনত ৰাখিবা শিৱা সুন্দৰম ইন কৰ্ণাটক ভাৰতবৰ্ষৰ শিৱা সুন্দৰম ইন কৰ্ণাটক ভাৰতবৰ্ষৰ প্ৰথমটো হাইডেল পাৱাৰ প্ৰজেক্ট কুৱেশ্চন আহিব পাৰে দ্য ফাৰ্ষ্ট বা ভাৰতবৰ্ষৰ ফাৰ্ষ্ট 200 আজি ক্ৰছ হৈ যাব 200 ক্ৰছ হ'ব ফাৰ্ষ্ট হাইডেল পাৱাৰ প্ৰজেক্ট কোনটো ভাৰতবৰ্ষৰ হাইডেল পাৱাৰ প্ৰজেক্ট বুলি যদি আমি কবলৈ যদি যাওঁ ভাৰতবৰ্ষৰ প্ৰথমটো হাইডেল পাৱাৰ প্ৰজেক্ট তেনেহলে কিন্তু হ'ব শিৱা সুন্দৰম ইন কৰ্ণাটক পৰীক্ষাত যদি প্ৰশ্ন আহে আমার একদম ধুনিয়াকে আমি অ্যানসার করে দিতে এই যাম তাত কোনো আমার সন্দেহ নাই ঠিক আছে নেক্সট কোশ্চেন কি দিছে আমার নেক্সট কোশ্চেন আর্থকুয়েক কস্ট বাই ভূমিকম্পর ফলত ভূমিকম্প কিহৰ ফলত হয় মানে আর্থকুয়েক কস্ট বাই ভূমিকম্প কিহৰ ফলত হয় ওয়াসন কোয়া ভূমিকম্প হওয়ার প্রধান আমি তো অসমত থাকো আর অসম বা নর্থ ইস্ট থাকা মানুষখিনি আমি ভূমিকম্পটো বহুত বেছি আমি ফিল করো ভূমিকম্পটো কিয় হয় আমি যেতিয়া সৰু আছিলোঁ মই যেতিয়া সৰু আছিলোঁ মা দেউতাক সুধিছিলোঁ যে কিয় ভূমিকম্পটো হয় তেতিয়া মই সৰু যেতিয়া তেতিয়া দেউতাই কি কৈছিল যে আমাৰ পৃথিৱীখনক ভগৱানে হাতত ৰাখি দিয়ে আৰু যেতিয়া ভগৱানৰ বোলে হাতখন যেতিয়া বোলে বিখাই যায় তেতিয়া বোলে এটা হাতৰ পৰা পৃথিৱীখনক আন এটা হাতত লয় বোলে তো তেনেকুৱা কি কৈছিলে তেনেকুৱা কৈছিলে বাট তেতিয়া ভাবিছিলো হয় সাকে এইটোৱে সঁচা যেতিয়া আমি ভূগোললৈ মই ষ্টাডি কৰিলো যেতিয়া জিঅ'গ্ৰাফি লৈ পঢ়িলো আগবাঢ়ি গলো মাষ্টাৰ্ছ কৰিলো গোটেইখিনি মই গোটেইখিনি জিঅ'গ্ৰাফিতে হয় চ' যেতিয়া জিঅ'গ্ৰাফি লৈ ইমান ষ্টাডি কৰিলো তেতিয়াহে গম পালো যে নাই ফাণ্ডাটো দুচৰাই চ' এইটো কিহৰ কাৰণে হয় বেচিকেলি যদি আমি কওঁ টেকটনিজমৰ কাৰণে হয় প্লেট টেকটনিক থিয়ৰি দুটা থিয়ৰি আছে ইয়াত ইম্পৰ্টেণ্ট এটা হয় কি এইটো এটা হয় প্লেট টেকটনিক থিয়ৰি আৰু এটা হৈছে কণ্টিনেণ্টেল ড্ৰিপ থিয়ৰি ঠিক আছে মই কেতিয়াবা বুজাই দিম প্লেটছৰ মুভমেণ্টৰ কাৰণে প্লেটছে যেতিয়া এটা প্লেট আন এটা প্লেটৰ লগত খুন্দা খায় তেতিয়া এইটো শ্বেকিং নেছটো চ' বেচিকেলি আৰ্থকুৱেক টু কি আৰ্থকুৱেক ইজ নাথিং বাট দ্য শ্বেকিং অফ আৰ্থ আৰ্থ চাৰ্ফেচ শ্বেকিং অফ আৰ্থ চাৰ্ফেচ আৰু এইটো শ্বেকিংটো কিয় হয় আৰ্থ চাৰ্ফেচ কিন্তু শ্বেকিংটো কিয় হয়
because of the internal movement of the plates. Plates are internal movement of karone hoy. Thik ache? Yes. So ki hobo? That is tectonism. Next question. The layer of atmosphere close to the earth's surface is called prithibir pistor osor baimondol stor to ki boli ko hoy. Jitu sobotke close the layer of atmosphere close to the earth's surface. Ionosphere, troposphere, exosphere, stratosphere. Bo duniya ta prashno. Chaya okhomiya answer to moi di thaku. Aji aro translate koribole homoy tu pona nai. Mane option keita. Option keita aro homoy pona nai moi. Ekuna ahakali pora pai jaba. Ahakali pora 100% pai jaba. 200 cross hoi jabo lagisil aji. Na ki koa tomaloke. Aro matro 15 jon 20 jon man lage. Ekta dhakka 200 cross kori diyechu. 200 ভাল লাগিব এনার্জি লাগিব আৰু 200 আজি ক্ৰছ হল হা কালি বলে 250 টার্গেট লৈ একবাৰ জীৱনত পিডিএফ পোৱাৰ কাৰণে মোৰ নম্বৰ মই লাষ্ট টাইম মই জয়েন কৰা বহুত কেটা মেছেজ আহিছে আজি জয়েন কৰাম সবকে WhatsApp গ্ৰুপত হা মোৰ WhatsApp গ্ৰুপত জয়েন হবলে 9957176761 নম্বৰটো ভালকে লিখি লোৱা 9957176761 ঠিক আছে তার পিছত ট্রপোস্ফিয়ার তার পিছত স্ট্রেটোস্ফিয়ার তার পিছত মেসোস্ফিয়ার আইনোস্ফিয়ার এক্সোস্ফিয়ার এনেকে আমার গই থাক লেয়ার গো ঠিক আছে ট্রপোস্ফিয়ার হবো কারেক্ট অ্যানসার নেক্সট কোশ্চেন সিসমিক সি ওয়েভ হুইচ অ্যাপ্রোচ দ্য কোস্ট অ্যাজ গ্রেটার ফোর্স আর নোন অ্যাজ অখমিয়াত বুঝি লবা অধিক বল উপকূলর কাক চাপি অহা ভূমিকম্পীয় সাগরীয় ঢৌটো কি বুলি কওঁ আমি অধিক বলত উপকূলৰ কাষ চাপি আহা মানে একদম বহুত বেছি প্ৰেছাৰত সমুদ্ৰ একদম যিটো কোষ্টেল ৰিজন তাত আহি খুন্দা মাৰি আছে কোষ্টেল ৰিজনত আহি খুন্দা মাৰি আছে এই যিটো সাগৰীয় যিটো ঢেউ তাক আমি কি বুলি কওঁ টাইডছ বুলি আমি কওঁ নে চুনামি নে কাৰেণ্ট নে চাইক্লোন কোৱাচোন টাইডছ নে চুনামি নে কাৰেণ্ট নে চাইক্লোন কোৱাচোন কি হ'ব কোৱাচোন কি হ'ব অধিক বলত উপকূলৰ কাষ চাপি অহা ভূমিকম্পীয় কম্পীয় সাগরীয় যেটা ঢৌ তাক আমি কি বলি কব পাৰো বহুতে অলরেডি কমেন্ট কৰি আছে অলরেডি বহুতে সো ইয়াৰ যেটা কারেক্ট আনসার হ'ব এটো হ'ব আমি ইয়াক কও সুনামি বুলি যেতিয়া একদম পাহাৰ যেতিয়া আহে তেতিয়া তাক আমি সুনামি বুলি কও নাম্বারটো লাগে ন নাম্বারটো দি আছো ভাই লিখি লোৱা ভালকে একদম ধীরে ধীরে ভাবে লিখি লোৱা 9957176761 কারেক্ট 9957176761 ক্লাসর টাইম মানডে টু স্যাটারডে সোমবার পৰা শনিবার লৈকে একদম সন্ধিয়া 6টা বজাত 6টা বজাৰ পৰা 6টা 5 মানে 5 মিনিট আৰম্ভ হবলৈ টাইম লাগি যায় 6টা বজাত আবিলি ৰেগুলাৰ ক্লাস নট অনলি জিওগ্ৰাফিৰ ক্লাস এন্টায়ার জিকে জিএছৰ সেশন জিওগ্ৰাফি কেতিয়াবা ইকনমিক্স কেতিয়াবা পলিটি এনেকুৱা মিক্সড আপ সেশন সন্ধিয়া 6টা বজাত কোনো মিছ কৰিব নালাগে Next question, which is the second nearest star to the earth after the sun? Hurzor pisot, pithibir ditiyo nikottom tora to naam ki. Hurzor pisot, pithibir ditiyo, ene kwa posno bila purikhat ahi se tumha lakar already. Ta mani kiman bhalke puribo lagi bo hai ne? So yaad, ami ekon dhuniya ke preparation lo. Hurzor pisot, pithibir ditiyo nikottom tora to naam ki. Vega, Cyrus, Proxima Centauri, Alpha Centauri, kwa sun ki hobo? Hurzor pisot, পৃথিবীর আটাতকৈ সূর্যর পিছত পৃথিবীর আটাতকৈ মানে পৃথিবীর দ্বিতীয় নিকটতম যেটো আমার তরা স্টার সূর্যটো এটা স্টারে হয় সো কি হবে ইয়ার অ্যানসারটো আচ্ছা কেনেকুৱা লাগি আছে সেশন বিলাক কেনেকুৱা লাগি আছে সেশনটো তোমালোকে তো বহুতে রেগুলার ক্লাস কৰি আছে অলরেডি কেনেকুৱা লাগি আছে আৰু পিডিএফ বিলাকো পাই আছা নিশ্চয়কে চোৱা লক্ষ্য একদম ক্লিয়াৰ গ'ল একদম ক্লিয়াৰ ইয়াত আমি কোনো পিএইচডি কৰিবলৈ অহা নাই কোনো ৰিচাৰ্চ স্কলাৰ হবলৈ অহা নাই লক্ষ্যটো হৈছে স্যাৰ চাকৰি পৰীক্ষাটো পাছ কৰিব লাগে চাকৰি ল'ব লাগে বাছ বাট খতম ঠিক আছে চ' সেইটোৰ কাৰণে যিটো ডিমাণ্ড আছে কি টাইপছ অফ কুৱেশ্যন লাগিব আমি এইখিনি ষ্টাডি কৰিম বাছ
আৰু 10 জন লাগে 200 ক্ৰছ হৈ যাবা 200 ক্ৰছ হৈ যাব দুটা কোৱেশ্চন তিনিটা কোৱেশ্চন আছে 200 ক্ৰছ হৈ যাব কি হ'ব মজা বুলি কৈছে সব কারেক্ট আনসারটো হ'ব প্ৰক্সিমা সেনচুৰি সূৰ্যৰ পিছত পৃথিৱীৰ দ্বিতীয় নিকটতম তৰাটো হৈছে প্ৰক্সিমা সেনচুৰি মনত ৰাখিবা প্ৰক্সিমা সেনচুৰি সূৰ্যটো এটা তৰা সূৰ্যৰ পিছত যিটো দ্বিতীয় সেকেন্ড বা সেকেন্ড ইম্পৰ্টেন্ট বা সেকেন্ড নিয়াৰেষ্ট যিটো আমাৰ ষ্টাৰ এটো হৈছে আমাৰ প্ৰক্সিমা সেনচুৰি বাস কারেক্ট আনসার হ'ব নেক্সট কোৱেশ্চন দ্য ফিনোমেনা আকৌ 14 কৰ পৰা আহিলে ওকে দ্য ফিনোমেনা অফ লাইট অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যাপিয়ারেন্স অফ ব্লু কালার ইন দ্য স্কাই আকাশৰ নীলা ৰঙৰ আবিৰ্ভাৱৰ লগত জড়িত পোহৰৰ পৰিঘটনটোক আমি কি বুলি ক'ব পাৰো ইন্টাৰফেস ৰিফ্লেকশ্যন ৰিফ্ৰেকশ্যন স্কেটাৰিং কি হ'ব কাৰেক্ট আনসারটো কোৱাচোন দ্য ফিনোমেনা অফ লাইট অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যাপিয়ারেন্স অফ ব্লু কালার মানে আকাশৰ যিটো নীলা ৰং আকাশৰ নীলা ৰঙৰ আবিৰ্ভাৱৰ লগত জড়িত পোহৰৰ পৰিঘটনটোক আমি কি বুলি ক'ব পাৰো কোৱাচোন মোৰ ঘৰ ক'ত মোৰ ঘৰটো ভাই একদম মানে যে কোনো ৰাইমনা নেশ্যনেল পাৰ্কৰ ওচৰত ঠিক আছে আচ্ছা বহুতে না মোক কল কৰি দিয়ে তোমালোকে নাম্বাৰটো মই দিছো বুলি মোক মেছেজ কৰিবা ভাই ইমান কল ধৰিব নোৱাৰো দেই মোক ক্ষমা কৰিবা তাৰ কাৰণে মেছেজ কৰিবা মই মেছেজতে সবকে ৰিপ্লাই কৰো সো ইয়াৰ এনসারটো কি হ'ব এইটোক আমি ক'ব পাৰো এজ এ স্কেটাৰিং বুলি আমি ক'ব পাৰো স্কেটাৰিং ঠিক আছে এইটো স্কেটাৰেড হৈ যায় ন আকাশৰ নীলা ৰঙৰ লগত যিটো মানে পোহৰৰ পৰিঘটন স্কেটাৰিং হৈ যায় সেইটো স্কেটাৰিং হ'ব কুৱেশ্চন আকৌ আহিছে একো নাই কৰি দিম ভাৰতৰ ভিতৰতে সৰ্বাধিক দীঘল জলসিঞ্চনটোৰ খালটোৰ নাম কি ভাৰতৰ ভিতৰতে সৰ্বাধিক দীঘল জলসিঞ্চন খালটোৰ নাম কি কোৱা চিৰহিন্দ কেনেল যমুনা কেনেল ইন্দিৰা গান্ধী কেনেল ইষ্ট কোচি কেনেল কোৱাচোন কোৱা কুৱেশ্চন আকৌ অলপ মানে বেছি কুৱেশ্চন লৈ আহি গৈছে একো নাই 25-30টা কুৱেশ্চন হ'ব চাগে আজি সো 200 ক্ৰছ হৈ যাব লাগে আজি কুৱেশ্চন বেছিকৈ আহিছে একো নাই ভাৰতৰ ভিতৰতে কোৱেশ্চনটো কি কৈছে ভাৰতৰ ভিতৰতে সৰ্বাধিক দীঘল জলসিঞ্চনৰ খালটোৰ নাম কি সৰ্বাধিক দীঘল জলসিঞ্চনৰ খালটোৰ নামটো কি কোৱা জলসিঞ্চনৰ খালটোৰ নাম ভাৰতবৰ্ষৰ ভিতৰতে কোৱাচোন কোৱা 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 মেক্সিমামে কৈছে ছাৰ চি ইন্দিৰা গান্ধী কেনেল আমি সকলোৱে জানো ক'ত আছে ইন্দিৰা গান্ধী কেনেল ক'ত আছে এনচাৰটোতো হ'ব ডেফিনেটলি ইন্দিৰা গান্ধী কেনেল ক'ত আছে কোৱাচোন ইন্দিৰা গান্ধী কেনেল সবতকে লার্জেস্ট ইরিগেশন ক্যানেল হয় আমার ইন্দিরা গান্ধী ক্যানেল ইয়েস 200 হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান থ্যাংক ইউ সো মাচ ক্লাপিং ফর ইউ অল মানে মনটো আজি ভরি গল আর মানে মনটো ভরি গৈছে থ্যাংক ইউ সো মাচ এন্ড বিগ স্যালুট টু অল অফ ইউ ইমান ভাল লাগি আছে 200 ক্রস কৰি দিছা কোয়েশ্চনও বেছি আছে ধুনিয়াকে সো আমি সকলে জানো যে ইন্দিরা গান্ধী ক্যানেল ইজ দা সবতকে দীঘল ডেফিনেটলি দীঘল কিন্তু কত আছে ও ডেফিনেটলি ধরনি ডেফিনেটলি লৈ আহিম কিন্তু কি কত আছে আমার যদি আমি কবলে যদি যাও দ্যাট ইজ রাজস্থান ইয়েস কত আছে এটু আমার আছে রাজস্থানত রাজস্থানত আছে রাজস্থান ইয়েস নেক্সট কোয়েশ্চন আবার সয়েল ফর্মড বাই লিচিং এন্ড অক্সাইডেশন লিচিং আর অক্সাইডেশনের দ্বারা গঠিত মাটি আমি কি বলি কও মন্টেন সয়েল ব্ল্যাক সয়েল লেটারাইট সয়েল না রেড সয়েল সয়েল ফর্মড বাই লিচিং এন্ড অক্সাইডেশন এটু একটা প্রসেস দে লিচিং আৰু অক্সাইডেশনটো হৈছে এটা প্ৰচেছ লিচিং এণ্ড অক্সাইডেশ্যন লিচিং আৰু অক্সাইডেশ্যনৰ দ্বাৰা গঠিত মাটিটোৰ নাম কি লিচিং আৰু অক্সাইডেশ্যনৰ দ্বাৰা গঠিত মাটিটোৰ নাম কি কোৱাচোন কোৱা কাৰেক্ট আনচাৰটো কোৱা সঁচাকে ভাল লাগিছে যিমানজন ভাইটি ভণ্টি ইয়াত আহিছে আজি 200ৰ ওপৰত আমাৰ ভাইটি ভণ্টিসকলে চাই আছে অসমৰ বিভিন্ন গাঁও নগৰ চহৰ অঞ্চলৰ পৰা আমাৰ সকলো ভাইটি ভণ্টিসকলক কম মই এটা প্ৰমিচ কৰিছো নিজক প্ৰমিচ কৰিছো তোমালোকক প্ৰমিচ কৰিছো এইটোতো পিছত আগত নিজক কৰিছো যে মোৰ লক্ষ্য এটাই তোমালোকক এইবেলি পৰীক্ষাটোত পাছ কৰোৱা আৰু তোমালোকে মই যেনেকে সময় দিম তোমালোকে এনেকে সময় দিয়া প্ৰত্যেক দিনা সন্ধিয়া 6টা বজাত ঠিক আছে আমি ধুনীয়াকে ছেশ্যন কৰিম যিদিনা যি ইনফৰ্মেশ্যন দিব লাগে গ্ৰুপত দিম এটা ধুনীয়াকে প্ৰস্তুতি আমি আগবঢ়াই লৈ যাম দেই এনেকে ৰেগুলাৰ ক্লাছত আহিবা সো কারেক্ট আনসারটো হ'ব এইটো হৈছে আমাৰ লেটারাইট সয়েল মনত ৰাখিবা লেটারাইট সয়েল আৰু ৰেড সয়েলটো কিন্তু কোৱাইট সিমিলার বাট লেটারাইট সয়েলৰ এটা প্ৰবলেমটো কি ইয়াত ৱাটাৰ ৰিটেনশন কেপাসিটিটো বহুত কম ৱাটাৰ মানে পানী ধৰি ৰাখিব নোৱাৰে ৱাটাৰ ৰিটেনশন যিটো কেপাসিটি হয় এই কেপাসিটিটো কি আছে লো লেটারাইট সয়েলৰ আৰু ৰেড সয়েলৰ এটো আছে বেছি অলপ এটো অলপ বেছি হয় ৱাটাৰ ৰিটেনশন কেপাসিটি লেটারাইট সয়েলৰ ৰেড সয়েলৰ অলপ বেছি হয় নেক্সট হিমালয়ান মাউন্টেন রেঞ্জ ফলস আন্ডার হুইচ টাইপ অফ মাউন্টেন হিমালয় পর্বতমালা কোন ধরনের পর্বতমালার ভিতরত পড়ে লাস্ট টাইম এডিয়ারি তো কোয়েশ্চন আসছিল হিমালয়ান পর্বতমালার পড়া তোমালোকে মোক কমেন্ট করে কোয়া
যে দেউৰী ভাই এইটো মই হ'ব নোৱাৰিম সিএমৰ কাৰণে আমাৰ মামাই ঠিক আছে সকলো মানুহৰ কাৰণে সকলো দায়িত্ব নহয় হয় না নহয় সকলো মানুহে সকলো কাম কৰিব নোৱাৰে এইটোৰ কাৰণে আমাৰ মামা ঠিক আছে সো হিমালয় পৰ্বতমালা কোন ধৰণৰ এটা কথা কি জানানে আমাক বেছি ষ্টাৰ লাগে তো কিমান ভেকেন্সি আহিছে কিমান অহা নাই নালাগে মোক লাগে এটা পোষ্ট মোৰ বাবে লাগে মোক এটা পোষ্ট মই সেইটো লাগে মই সেইটোৱে ছেটিছফাই সো এনেকৈ ভাবিব লাগিব পজিটিভলি ভাবিব লাগিব সো হিমালয় পৰ্বতমালা কোনো ধৰণৰ পৰ্বতৰ ভিতৰত পৰে যদি আমি কওঁ হিমালয়া ইজ বেচিকেলি কি ধৰণৰ মাউণ্টেইন হিমালয়া হিমালয়া ইজ বেচিকেলি আ ফল্ড মাউণ্টেইন আমি কওঁ না এটা ফল্ড হৈছে দুটা ইম্পৰ্টেণ্ট ইণ্ডিয়ান লেণ্ডমাৰ্কস আৰু ইউৰেছিয়ান লেণ্ডমাৰ্কস মুখামুখিকে খন্দা পাইছে আৰু মিজোৰ মাজত আছিলে তেথিছি মাজত আছিলে আমাৰ এইটো কি কোনটো হৈছে এইটো আমাৰ যদি কনভাৰ্জেণ্ট প্লেট মুভমেণ্ট কনভাৰ্জেণ্ট আমাৰ প্লেট বিভিন্ন ধৰণৰ প্লেট মুভমেণ্ট আছে এইটো হৈছিলে কনভাৰ্জেণ্ট প্লেট মুভমেণ্ট আৰু তাৰ কাৰণে আমাৰ এই ইউৰেছিয়ান লেণ্ডমাৰ্কসটো ওপৰত উঠি গৈছে আৰু এইটো তলত আহি গৈছে এই প্ৰচেছটোক আমি কওঁ ছাবডাকশ্যন প্ৰচেছ ছাবডাকশ্যন প্ৰচেছ বুলি আমি ক'ব পাৰোঁ ছাবডাকশ্যন প্ৰচেছ ঠিক আছে সো আল্টিমেটলি কি হ'ব দেট ইজ হিমালয় ইজ বেচিকেলি আ ফল্ড মাউণ্টেইন কি হ'ব ইটছ বেচিকেলি আ ফল্ড মাউণ্টেইন ৰিমেম্বাৰ দেট থেংক ইউ চ' মাছ আপোনাৰ ভইচ বোলে জুই থেংক ইউ চ' মাছ মোৰ ভইচ ভাল নেকি থেংক ইউ অলপ লাউডলি কওঁ আৰু মানে অহাকালিৰ পৰা অপশ্যন গোটেইকেইটা তোমালোকে অসমীয়াত পাবা জেনেৰেলি দি দিওঁ আজি অলপ টাইমত খেলপেল হৈ গৈছে ইন উইচ ডিষ্ট্ৰিক্ট গৰমপানী ৱাইল্ড লাইফ চেঞ্চুৰী লোকেটেড কোনখন জিলাত গৰমপানী বন্যপ্ৰাণী অভয়াৰণ্য অৱস্থিত গৰমপানী বন্যপ্ৰাণী অভয়াৰণ্য গৰমপানী ৱাইল্ড লাইফ চেঞ্চুৰী মই গৈছো যদিও বা তাত বি এছ ভাই হ'ব এইবাৰ কিয় নহ'ব এইবাৰ হ'ব লাগিব তোমাৰো হ'ব লাগিব মই তোমাৰ ঘৰত আহিম আৰু খানা খাই যাম ঠিক আছে আৰু আমি আজি এইটো প্লেটফৰ্মত এইটো ক্লাছত প্ৰমিচ কৰিলো চবে মিলি এটা টীম আমি টীম ৱৰ্ক কৰিম আৰু আমি চবে মিলি পাছ কৰিম পৰীক্ষাটোত এইটো মোৰ চেলেঞ্জ আছে এইটো মোৰ চেলেঞ্জৰ সকলোৰে লগত চোৱা এটা ডায়লগ আছে ন ৰোজ শাম কো চাৰ বাজে বিস্তৰ চে উঠনে কা মন তো নহি কৰতা হে লেকিন ক্যা কৰে উন লোগো কো গলত ভি তো সাবিত কৰনা হে জো লোগ বোলা থা কি তুচছে কুছ নহি হোগা সে হে মোটিভেশন টু লব লাগিব জি হকলে কৈছিলে না যে তোমালোকৰ দ্বাৰা একো নহব তেওঁলোককে দেখুৱাব লাগে যে আমাৰ দ্বাৰা সব হব ইয়াৰ কাৰেক্ট আনচাৰটো কি হব দেট ইজ কাৰ্বি আংলং কি কত আছে কাৰ্বি আংলং ৰিমেম্বাৰ দেট ঠিক আছে নেক্সট কুৱেশ্যন দ্য এৰিয়া অফ কাজিৰঙা নেশ্যনেল পাৰ্ক এপ্ৰক্সিমেট মানে আনুমানিক কৈছে আনুমানিক প্ৰায় কাজিৰঙা নেশ্যনেল পাৰ্কৰ এৰিয়া কিমান প্ৰায় কোৱাচোন কাজিৰঙা নেশ্যনেল পাৰ্কৰ এৰিয়া কিমান কোৱা কাজিৰঙা নেশ্যনেল পাৰ্কৰ এৰিয়া কিমান কোৱা সো কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ এৰিয়াটো কিমান সবে কোৱা কোৱাচোন কোৱা 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 কেনে লাগি আছে ছেশ্যন সবৰে ইয়েছ কাৰেক্ট আনচাৰটো হ'ব দেট ইজ অলমষ্ট 430 স্কুৱাৰ কিলোমিটাৰ অলমষ্ট 430 স্কুৱাৰ কিলোমিটাৰ ইয়েছ 430 স্কুৱাৰ কিলোমিটাৰ আজিৰ আমাৰ লাষ্ট কুৱেশ্যন আসাম শ্বেয়াৰ ইটছ বৰ্ডাৰ উইথ হাউ মেনি ষ্টেট অসমে কেইখন ৰাজ্যৰ লগত নিজৰ বৰ্ডাৰ শ্বেয়াৰ কৰিছে অসমে কিমান ৰাজ্যৰ সৈতে নিজৰ সীমা ভাগ কৰিছে কোৱাচোন অসমে কিমান ৰাজ্যৰ সৈতে নিজৰ বৰ্ডাৰ শ্বেয়াৰ কৰিছে কোৱা অসমে কিমান ৰাজ্যৰ সৈতে নিজৰ বৰ্ডাৰ শ্বেয়াৰ কৰিছে অসমে কিমান ৰাজ্যৰ সৈতে আসাম শ্বেয়াৰ ইটছ বৰ্ডাৰ উইথ হাউ মেনি ষ্টেটছ কোৱাচোন কোৱা লাষ্ট কুৱেশ্যন আজিৰ আমাৰ আৰু থেংক ইউ চ' মাছ ওৱান ছেকেণ্ড চবকে আকৌ এবাৰ ইমান ধুনীয়াকে ৰেছপঞ্চ ইমান ধুনীয়াকে পঢ়া শুনা তোমালোকে কৰি আছা তোমালোকে নোৱাৰিবাতো কোনে পাব ভাই ইমান কষ্ট যোনে কৰি আছে তেওঁলোকক কোনোবাই হেৰুৱাব পাৰে নেকি নোৱাৰে কেতিয়াও নোৱাৰে তোমালোকে পাৰিবা কাৰেক্ট এনচাৰটো হৈছে যে অসমে বৰ্ডাৰ শ্বেয়াৰ কৰে 7খন ষ্টেটৰ লগত আৰু 2খন কাণ্ট্ৰিৰ লগত 2খন দেশৰ লগত হয়নে সো আজি আমাৰ এই আমি টোটেল চাগে 25ৰ পৰা 26টামান কুৱেশ্যন আমি চল্ভ কৰিলোঁ আজি অহাকালিও আমাৰ জিঅ'গ্ৰাফিৰ ওপৰত ছেশ্যন থাকিব নতুন নতুন টাইপৰ কুৱেশ্যন ক্লাছৰ টাইম থাকিব 6 PM হা ছেম টাইম আচ্ছা এটা এতিয়া বিশেষ কথা ৰবা চবে এবাৰ কাইণ্ডলি কেইটামান ব্লেংক পেজ কিছুমান ব্লেংক পেজ আহি গৈছে ইয়াত অ'কে ৰবা অলপ চবে ৰবা ৰবা কাইণ্ডলি কেইটামান অলপ মই গম পোৱা নাই কিয় এইটো এনেকুৱা হৈছে চ' হোৱাট এভাৰ সো যি কি নহওক আমাৰ টার্গেট এডিআরই ব্যাচ আমাৰ এভেলেবল আছে
টার্গেট এডিআর ব্যাচ আমার এভেলেবল আছে ওকে শুনে শুনে টার্গেট এডিআর ব্যাচতে তেলকে এনরোলমেন্ট করা নাই Y225 কোড ইউজ করি এনরোলমেন্ট করি লবা হ্যাঁ Y225 কোড ইউজ করি এনরোলমেন্ট করি লবা অহাকালি ক্লাসৰ টাইমিং টু সেম আৰু পিডিএফৰ কাৰণে আমাৰ এপটো ডাউনলোড কৰি লবা এপটো ডাউনলোড কৰি লবা সবে ঠিক আছে সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান অহাকালি সেম টাইমত লগ পাম সন্ধিয়া 6টা বজাত মিস কৰিব নালাগে ধন্যবাদ এণ্ড অল দা ভেরি বেষ্ট জয় অসম জয় হিন্দ থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান নেক্সট ক্লাস আছে ভাবি শাবানা স্যারৰ কৰি লোৱা তোমালোকে থ্যাংক ইউ সো মাচ